আচ্ছা এক ছেলে মিষ্টি খাইবো, অনেক মিষ্টি খাওয়ার ইচ্ছা, খালি মিষ্টি মিষ্টি করে। তো বাড়িতে যায় মায়েরে কইতেছে, মা 10 টাকা দিবা, আগের দিনে 10 টাকার তো অনেক দাম। কই 10 টাকা কই পাবো, আর কই 10 টাকা দিই। অনেক কষ্ট করে 2-4 জনের কাছে 10 টাকা জোগাইছে, ভালো মিষ্টি কিন্তু দাম বেশি। এখন বর্তমানে দেখি 1000 টাকাও কেজি মিষ্টি, 15-20 হাজার টাকা কেজি মিষ্টি আছে। কি মিষ্টি বানাই বুঝলাম না, মিষ্টি তো মিষ্টি, তারপর আবার কোয়ালিটি বুঝা দাম। এখন দোকানে গেছে, চালান তো মাত্র 10 টাকা। যায়া দোকানে দেখে এক এক রকমের মিষ্টি, মনে করেন পঞ্চ মিষ্টি, তারপর ল্যাংচা, রসমালাই, কাঁচাগোল্লা, সন্দেশ, অনেক রকমের মিষ্টি। দেখা ছেলে কইতাছে, আমার কাছে 10 টাকা, আমি কেমনে সব মিষ্টি খাইমু, আমার তো সম্ভব না। কি করা যায়, ছোট মানুষ হইলে একটু চালাক বেশি। এমন একটা ভাব লইছে, ভাব লইয়া মনে করেন কই এই মিষ্টির দাম কত? দোকানদারে কয় এটা 350 টাকা। কই এইটা কয়টা 400 টাকা, এইটা 250 টাকা, ওইটা 180 টাকা। কয় সবগুলা থেকে 1 কেজি করে মিষ্টি দেন তো। দোকানদার কয় ভালো কাস্টমার, কাস্টমার তো বিশাল ভালো। কয় আপনি কি সব নিবেন? কয় না নিলে কি বলছি। আবার এমনিতে মনে করেন ছেলের চেহারা নমুনা ভালো, কারণ চেহারা মানুষের অর্ধেক ভবিষ্যৎ শক্ত করে দেয়। পড়ালেখা করবেন ভালো মতো, আর আপনার চেহারা সুন্দর থাকলে আপনার ভবিষ্যৎ অর্ধেক সেটেল হয়ে যাবে চেহারার মধ্যে। আমার কথা না, আমার উস্তাদের কথা। তো এখন মিষ্টি সবগুলা থেকে 1 কেজি 1 কেজি কইরা প্রায় 8-10 কেজি মিষ্টি নিয়া দোকানদারে কয়, ভাই আপনি ওখানে ডেস্কি আছে না? আমরা তো ডেস্কি বলি না, ভাত রান্না করে দেয়। তো এগুলা ডেস্কি আছে? কয় আছে। কয় সবগুলা মিষ্টি ডেস্কির মধ্যে রাখেন। কয় কেন ভাই? কয় যেটা কইছি এটা করেন তো, আমার টাকা দামি মিষ্টি কিনবো, আপনারা তো সমস্যা কি? মিষ্টি সবগুলা ডেস্কির মধ্যে নিছে, নিয়া কয় আপনি ওখানে আতা আছে না, চামিচ, বড় একটা যে কি কয় লাউর কাঠি, লাউর কাঠি, খুরসুনও কয় অনেকে। কয় খুরসুন দিয়া ভালো মতো একটা গোটা দেন। কয় কেন? কয় আমি আমার টাকা দিয়ে মিষ্টি কিনবো, আপনারা যা কইছি তাই করেন। এখন সব মিষ্টি একসাথে কইরা গোটা দিয়ে এটারে অ্যাডজাস্ট করে আলছে, বুঝছেন? খিচুড়ি বানাইছে, বানায় কয় আমার এন থেকে 10 টাকার মিষ্টি দেন। এখন আপনারাই কোন এত এত দামের মিষ্টিগুলা একসাথে কইরা এই 10 টাকার মিষ্টির লেগে যদি এই অবস্থা হয়, এই দেশও জায়গা আছে গান গাওয়ার? হ্যাঁ, এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজেই পাকাল্লা। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজেই পাকাল্লা। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূল আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূল আল্লাহ। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজেই পাকাল্লা। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজেই পাকাল্লা। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূল আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূল আল্লাহ। गो तुमरा की तार नाम जानो गो मोहम्मद रसूल अल्लाह तुमरा की तार नाम जानो गो मोहम्मद रसूल अल्लाह। नबी लइतेन टानी इहाई नबीर पाई जीवनी मानुषके नबी भालोबासिते मानुषके नबी भालोबासिते सइलेन दुःख জ্বালা तुमरा की तार नाम जानो गो तुमरा की तार नाम जानो गो मोहम्मद रसूल अल्लाह तुमरा की तार नाम जानो गो मोहम्मद रसूल अल्लाह। भ्रमण